আর পেটাগোজি সিরিজের অন্য একটি ভিডিওতে আপনাদের আবারও পুনরায় স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেটাগোজি সিরিজ চালিয়ে যাচ্ছি, প্রতিদিন একটি বা দুটি করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করতে চলেছি আমি আপনাদের জন্য। তো স্পেশাল টেট হোক বা সিটেট হোক বা যে কোনো টেট পরীক্ষা যদি আপনারা দিতে চান, তাহলে সেই আপনাদের ওই প্রিভিয়াস ইয়ার সলভ করা এবং পেটাগোজি কী কী পরীক্ষায় আসে সেগুলি আপনাদের জানা কিন্তু একান্তই প্রয়োজন। তো আমরা আজ যে প্রিভিয়াস ইয়ার একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি, এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রে মোট যতগুলি আমাদের, অর্থাৎ আপনারা জানেন ল্যাঙ্গুয়েজ ওয়ানে 15টি এবং ল্যাঙ্গুয়েজ টুতে 15টি প্যাটাগোজি দেওয়া থাকে। তো ল্যাঙ্গুয়েজ ওয়ানের যে 15টি প্যাটাগোজি দেওয়া ছিল সেই 15টি প্যাটাগোজি আমরা অলরেডি এই মুহূর্তে সলভ করে নিয়েছি, সেই চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন, সেই প্রিভিয়াস ভিডিওগুলি আপনারা দেখবেন। এবং আজকের যে সলভ করতে চলেছি সেটি হচ্ছে সেই প্রিভিয়াসের একটি কোয়েশ্চন, যে প্রশ্নপত্রটি আমাদের জুলাই 2019 এসেছিল, জুলাই 2019 হয়ে যাওয়া আমাদের সেই প্রিভিয়াস প্রশ্নপত্র। এই প্রিভিয়াস প্রশ্নপত্রে যতগুলি আমাদের প্যাটাগোজি পরীক্ষা এসেছিলো সেই প্যাটাগোজিগুলি আমি সলভ করতে চলেছি, মোট 15টি প্যাটাগোজি সেখানে হবে। এবং যে আনসারগুলি আমি আজ আপনাদের বলে দেব এবং কী করে আনসারগুলি হলো সেগুলি পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ডিটেলসের চেষ্টা করব। এবং এই আনসার অফিসিয়াল আনসার কী, এই যে আনসারগুলি দেবো সেগুলি সবগুলি হচ্ছে কি অফিসিয়াল আনসার কী, আমার ব্যক্তিগত মতে করা কোনো আনসার নয়, সবগুলি হবে অফিসিয়াল আনসার কী, কারণ অফিসিয়াল আনসার কী কখনো ভুল হয় না এবং আমি আপনাদেরকে ভুল কোনো জিনিস তথ্য আমি দিতে চাই না। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং সেই প্রশ্নের কোনগুলি আনসার কারেক্ট হয় সেগুলি আপনারা দেখে নিন। এবং এই প্রশ্নপত্রে যদি পিডিএফ আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন, আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন যদি আপনাদের পিডিএফটি প্রয়োজন হয়। তো প্রশ্নগুলি আপনারা ভালো করে দেখে নিন এবং আনসারগুলি কী হবে আপনার অনুমান করতে থাকুন এবং আমি বলার পর আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের কারেক্ট হলো না ভুল হলো। দেখুন প্রথম প্রশ্ন 136 যে বলেছে, কী বলেছে, ধারাবাহিক লেখা মানে প্রসেস রাইটিং, ধারাবাহিক লেখা মানে প্রসেস রাইটিং, সেই প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোনগুলি অনুসরণ করা হবে, প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোনগুলি অনুসরণ করা হবে, শব্দসীমা, আলংকারিক ভাষার ব্যবহার, সম্বন্ধসূচক বিশেষণের ব্যবহার, ধারণার সংগোষ্ঠী। তো এইখানে দেখুন ধারাবাহিক লেখা মানে প্রসেস রাইটিংয়ের শব্দসীমা দেওয়া হয় না, ছোটো ছাত্রছাত্রীদেরকে কী করা হয় না শব্দসীমা দেওয়া হয় না, তাকে যদি আপনি নির্দিষ্ট করে একটি শব্দসীমা দিয়ে দেন যে তুমি 50টি শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে উইদিন 50 ওয়ার্ডস, আপনি যখন তাকে 50টি ওয়ার্ডের মধ্যে যদি আপনি লিখতে দেন তখন হয়তো শিশুটি তার ব্রেন খুব ভালো, তার মধ্যে ব্রেন স্টর্মিং রয়েছে, তার ব্রেনটি অনেক ভালো, সে তার মনের ভাবনাকে সেই প্রসেস রাইটিংয়ের মাধ্যমে সে ব্যক্ত করতে চাইছে, তার সেই মনের ভাবগুলি সবগুলি ফুটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে সে 50টি ওয়ার্ডের জায়গায় হয়তো তার 100 ওয়ার্ডও সে লিখতে পারে বা 200 ওয়ার্ডও লিখতে পারে, তখন তার লিখন দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি যখন তাকে সেই 50টি ওয়ার্ডের মধ্যে তাকে যখন লিখতে দেবেন তখন সে তার সবগুলি কথা সে কি করতে পারবে না, সে ফুটিয়ে উঠাতে পারবে না, অর্থাৎ সেই লিখিত ভাষায় সে সবগুলি কথা আপনাকে জানাতে পারবে না, অর্থাৎ সেই ক্ষেত্রে তার সেই লিখন দক্ষতার বিকাশ ঘটবে না, লিখন সে দক্ষতার বিকাশে তার কী হবে বাধাগ্রস্ত হবে সে, তো সেই ক্ষেত্রে শব্দসীমা হবে না। আলংকারিক ভাষা ভাষার ব্যবহার, আলংকারিক ভাষা অলঙ্কারগত যে সকল ভাষা, আলংকারিক ভাষা জেনারেলি কবি সাহিত্যিকরা যখন কবিতা রচনা করেন তখন অলঙ্কারের প্রয়োগ করেন, যেমন বিভিন্ন ধরনের অলঙ্কার হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বাহ্যস্তুতি, উপমা, উৎপ্রেক্ষা, রূপক, আপনারা জানেন। তো এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনাদের সেই নিয়ে এক মার্ক আসে যখন কম্প্রিহেনশন রাইটিং হয়, সেই প্রিভিয়াস ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। সে যাই হোক, তো আলংকারিক ভাষা আছে, অলঙ্কার ব্যবহার করেন কাব্যে বা কবিতায়, কবিরা ব্যবহার করেন সেখানে, জেনারেলি ছোট্ট শিশুরা অলঙ্কার ব্যবহার করা কোনো কথা নয়। সম্বন্ধসূচক বিশেষণের ব্যবহার, শুধু যে বিশেষণ ব্যবহার করবে সেখানে সে বিশেষণ ব্যবহার করবে হয় না, মূল কথাটি হচ্ছে তার কনসেপ্ট মানে ধারণা, তার আইডিয়া, সে তার আইডিয়াটি ব্যক্ত করবে, একটি প্রসেস রাইটিংয়ের সাথে আইডিয়া ব্যক্ত করবে, সে আইডিয়া সে কী ধারণা করতে পেরেছে, সে ধারণাটি সে কী করতে হবে ব্যক্ত করতে হবে, সেই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ধারণার সংগোষ্ঠী। তো 136 নম্বর প্রশ্নের মেইন যে কারেক্ট আনসার হবে সেটি হচ্ছে অপশন নম্বর 4। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আনসারটি কী করে কারেক্ট হলো। তারপর 137 নম্বর প্রশ্নে কী বলেছে, লেখা হলো একটি ড্যাশ এবং একটি ড্যাশ নয়, লেখা হলো কী, একটি পদ্ধতি উৎপাদন, উৎপাদন পদ্ধতি, পদ্ধতি হাতের লেখার অনুশীলন, হাতের লেখার অনুশীলন পদ্ধতি, এখানে কারেক্ট আনসার কোনটি হবে, লেখা হলো একটি পদ্ধতি, লেখা হলো কি একটি পদ্ধতি, লেখা হলো একটি, এখানে কী হবে পদ্ধতি এবং একটি উৎপাদন নয়, লেখা একটি উৎপাদন নয় কিন্তু লেখা কি, লেখা একটি পদ্ধতি, তো যেহেতু লেখা একটি পদ্ধতি এবং একটি উৎপাদন নয় সেক্ষেত্রে এই জায়গাতে বসবে আমাদের কী বসবে, এই প্রথম শূন্যস্থান পূর্ণে আমাদের বসবে সেই পদ্ধতি এবং পরের শূন্যস্থানে আমাদের বসবে
উৎপাদন। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ওয়ান। 137 প্রশ্নে কারেক্ট অ্যান্সার হবে সেই অপশন নাম্বার ওয়ান। তারপর দেখে নিই আমরা 138 প্রশ্নে আমাদের কি বলেছে, কোথায় আছে 138, এখানে আছে। একজন শিক্ষক যখন ছাত্রদের লেখার দক্ষতার বিষয়ে অভিমত দেবেন, ওই যে লেখার দক্ষতা আমি একটু আগে বলেছি, দেখবেন সেই লেখার দক্ষতার বিষয়ে অভিমত দেবেন, তখন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ের উপর মনোযোগ দিবেন তা হলো আলংকারিক ভাষার ব্যবহার, নির্ভুল বানান, ব্যাকরণগতভাবে নির্ভুল কাঠামো এবং ধারণার বিকাশ। তো 130 প্রশ্নে কারেক্ট অ্যান্সার কোনটি হবে আমি অলরেডি ডিসকাস করে নিচ্ছি এই ব্যাপারে। তো লেখার দক্ষতা বৃদ্ধি পাবে যখন তার লেখার দক্ষতা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে একজন শিক্ষক, আদর্শ শিক্ষক তিনি কোন পন্থা অবলম্বন করতে পারেন। তো আলংকারিক ভাষার ব্যবহার, দেখুন আলংকারিক ভাষার ব্যবহার মানে কি, সে অলঙ্কারগত ভাষা। কবি সাহিত্যিকরা যখন তারা সাহিত্য এবং কাব্য কবিতা রচনা করেন তখন তাহারা বিভিন্ন অলঙ্কার বিভিন্ন ছন্দ সহযোগে তারা কবিতা কাব্য রচনা করেন। সে অলঙ্কার এবং ছন্দ বিশেষ বিশেষ কবি সাহিত্যিকরা ব্যবহার করেন, ছোট্ট সাহিত্য ছোট্ট ছোট্ট শিশুরা বা শিক্ষার্থীরা কি করে না সে আলংকারিক ভাষার ব্যবহার করতে পারে না। তো এই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ, তো সেই ক্ষেত্রে লেখার দক্ষতা তার হলো না। নির্ভুল বানান, ছাত্রছাত্রীরা ছোট ছোট শিশুরা যখন তারা লিখবে তখন বানান ভুল হওয়া কিন্তু একটি স্বাভাবিক ব্যাপার। আপনি যখন আপনি যদি বলেন যে না তোমার একটিও বানান ভুল হলে চলবে না, সেই ক্ষেত্রে কিন্তু সেটি ইম্পসিবল, যাকে অসম্ভব কার্য বলা হয়। কারণ আমরা দেখেছি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, বা আপনারা নিজেই চিন্তা করে দেখবেন আমার সঙ্গে, যে অনেক অনেক বড় বড় স্টুডেন্ট যারা রয়েছে, বা আপনিও যখন সেই বড় ছিলেন অর্থাৎ ক্লাস টুয়েলভে যখন পড়ছেন, অন্তত 11-12 পড়া পর্যন্ত আপনার মধ্যে মধ্যে এক দুইটি বানান ভুল হওয়া কিন্তু স্বাভাবিক। আপনার ন্যাচারালি আপনার বানান ভুল হয়ে যায়। আপনি হয়তো জেনে সেই বানানটি জানেন কিন্তু লিখতে সময় আপনি আকারের জায়গায় আকারটি ছেড়ে দেন বা আকারের জায়গায় আপনি ইকার দিয়ে দেন, সেটি ন্যাচারালি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নির্ভুল বানান কিন্তু লেখার দক্ষতার বিকাশে সহায়ক করে না। একজন শিক্ষক হিসেবে আমি কোনো সময় তাকে অভিমত দেবো না যে সেই তার যে তুমি সবগুলি বানান তোমাকে কারেক্ট করতে হবে, নতুবা তোমার লেখার দক্ষতা হলো না, এই ধরনের কথা আমি তাকে বলবো না। ব্যাকরণ বা ব্যাকরণগতভাবে নির্ভুল কাঠামো, ছোট্ট শিশুরা ব্যাকরণের কী বুঝবে, ছোট্ট ছোট্ট শিশু তারা যদি ব্যাকরণ যদি তারা ভালো করে বুঝে তখন তারা সেই ব্যাকরণগত ভাব তারা বুঝতে পারবে না, তাদেরকে ব্যাকরণগত দিক দিয়ে তাদেরকে সেই শক্তপোক্ত করা যাবে না ছোট ছোট শিশুদের। তো ব্যাকরণগত ভুল সেখানে হতেই পারে, ধারণার প্রকাশ হবে সেখানে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সে যা লিখছে, একটি ছোট্ট শিশু যা লিখছে সেই ক্ষেত্রে সে তার ধারণা কী ব্যক্ত করেছে, তার আইডিয়াস, ঠিক আছে, ধারণা মানে হচ্ছে আইডিয়া, সে তার কী আইডিয়া ব্যক্ত করতে পারছে, সে কতটুকু বুঝতে পারছে, তার মধ্যে কী আইডিয়া রয়েছে, তার কী এক্সপিরিয়েন্স রয়েছে, সে পূর্ব অভিজ্ঞতা সে কতটুকু করতে পারছে, অভিজ্ঞতা অর্জন, অর্থাৎ সেখানে ধারণা ব্যক্ত করতে পারছে, সে কতটুকু আইডিয়া ব্যক্ত করতে পারছে, সেই ক্ষেত্রে আমরা সে প্রকাশ করবো। একজন আদর্শবান শিক্ষক হিসেবে সেই শিশুটিকে আমরা পরামর্শ দেবো যে তুমি ধারণা প্রকাশ করো যে তুমি কী সেই ব্যাপারে তুমি কী আইডিয়া করতে পারো, এই নিয়ে তুমি লিখো, তখন সে যাই লিখবে। তো সেখানে যদি আরেকটি অপশন থাকতো যে শব্দসীমা, শব্দসীমা হবে না, কারণ শব্দসীমা হচ্ছে অলরেডি নেগেটিভ। কারণ এই যে এই প্রশ্নে যখন আনসার আমি সলভ করেছি 136, তখন আমি ডিটেলসে বলেছি যে সেই লেখার ক্ষেত্রে কী হয়, ঠিক আছে, তখন এই দুইটি প্রশ্ন দেখুন প্রায় রিলেটেড। তো তারপর 139 প্রশ্নে যেটি বলেছে কী বলেছে, পাঠ পূর্ববর্তী আবশ্যিক কাজ বলতে যা বোঝায়, পাঠ পূর্ববর্তী আবশ্যক কাজ, আপনি একটি পাঠ পড়ার আগে আপনার যে পূর্ববর্তী যে কাজটি রয়েছে অর্থাৎ পাঠ পড়ার আগে যে কাজ রয়েছে সেই কাজ বলতে আপনি কী বোঝান, কঠিন শব্দের অর্থ বলে দেওয়া, আপনি কী করবেন কঠিন শব্দের অর্থগুলি বলে দেবেন, উক্ত পাঠে যেসব ব্যাকরণগত বিষয় বা নিয়ম রয়েছে সেগুলি ব্যাখ্যা করা, শিক্ষার্থীদের পাঠের বোধশক্তি বিষয়ে ধারণা তৈরি করা, পাঠ বিষয়ে ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদের পাঠ তৈরি করা। 139 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে, দেখুন পাঠের পূর্ববর্তী, আপনি একটি পাঠ পড়ার আগে আপনার করণীয় কাজ কী হবে, কঠিন শব্দের অর্থ বলে দেবেন, কঠিন শব্দের অর্থ বলে দিলে কী হবে, আপনি যখন কঠিন শব্দ অর্থ বলে দেবেন তখন কী হলো, কোনো ফায়দা হলো, কোনো ফায়দা হলো না, কঠিন শব্দ বলে দিলেন তো বলে দিলেন শেষ, সেখানে কোনো আর কাজ নেই। উক্ত পাঠে যেসব ব্যাকরণগত বিষয় বা নিয়ম ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করা, ওই যে নিয়ম 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 ফর্মুলা রুল, ঠিক আছে, নিয়ম মানে রুল বলা যায়, আবার ফর্মুলা বলা যায়, ঠিক আছে। তো ছাত্রছাত্রীদেরকে নিয়ম শেখাবো, নিয়ম বুঝাবো, রুল শেখাবো, ফর্মুলা বুঝাবো, এই সবগুলি হচ্ছে কী হচ্ছে, এই সবগুলি হচ্ছে প্যাডাগোগির ভাষায় সবগুলি হচ্ছে নেগেটিভ। অলরেডি আমি একটি ভিডিও পাবলিশ করেছি সেই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড নিয়ে, যে সকল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের কাছে অনুরোধ আপনারা একবার হলেও এই ভিডিওটি দেখবেন, অন্তত পরীক্ষা যাওয়ার আগে আপনারা এই ভিডিওটি, অন্য কিছু দেখুন বা না দেখুন এই ভিডিওটি আপনারা দেখে পরীক্ষার হলে যাবেন, কারণ এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলি জানা আপনাদের খুব প্রয়োজন।
কারণ পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলি আপনারা যদি জানেন, আপনারা যে কোনো সাবজেক্টের পেডাগজি আপনারা দেখা মাত্র সলভ করতে পারবেন। আপনারা এখনই এই ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা গিয়ে এই আমার সহজগুরু চ্যানেলে গিয়ে আপনারা সেই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড ভিডিওগুলি দেখে নিন। তো সেই নিয়ম বা রুল ব্যবহার করা হবে নেগেটিভ, কঠিন শব্দের অর্থ বলে দেওয়া হবে নেগেটিভ। শিক্ষার্থীদের পাঠের বোধশক্তি বিষয়ে ধারণা তৈরি করা, তো পাঠের পূর্ববর্তী আবশ্যক কাজ বুঝেছে, মানে সে পাঠ পড়ার আগে, তো পাঠ পড়ার আগে সে পাঠ সম্বন্ধে শিক্ষার্থীদের ধারণা কী করে তৈরি করব। তো পাঠ বিষয়ে ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদের তৈরি করা, সক্রিয় ওই অ্যাক্টিভ, সক্রিয় অ্যাক্টিভ, ঠিক আছে, সক্রিয় মানে অ্যাক্টিভ। ওই অ্যাক্টিভ শব্দটি হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, যেখানে সেই অ্যাক্টিভ বা সক্রিয় আপনারা দেখবেন ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে যে কোনো কার্যে, সেটি হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো 139% কারেক্ট অ্যান্সার হবে কোনটি? অপশন নাম্বার 4, কারণ পাঠ বিষয়ের ছাত্রছাত্রীদেরকে পূর্ববর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদের তৈরি করা, তারা নিজে থেকে সক্রিয় যাতে হয়, তারা যাতে নিজে থেকে যাতে তারা ইন্টারেস্টেড হয়, ওন তারা যাতে ওন অ্যাক্টিভিটি করতে তারা যাতে ইন্টারেস্টেড হয়, সেই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে 139 অপশনে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 4। তারপর 140, সবাই জানেন সেটি একটি পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন বলা যায়, রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্ন। যাই হোক, ভারতের সংবিধান অনুযায়ী বর্তমানে কতকগুলি ভাষা অষ্টম খসড়া এবার 8 শিডিউলে উল্লেখিত আছে? 16টি, 20টি, 22টি, 24টি, সেখানে কয়টি হবে? আপনাদের নিশ্চয়ই জানা আছে, তবু বলে দিচ্ছি, সেখানে 8 শিডিউলে মোট আমাদের 22টি ভাষা স্বীকৃত আছে ভারতের সংবিধানে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 3। তারপর আমরা দেখে নিই 141 প্রশ্নে আমাদের কী বলেছে। 141 প্রশ্নে কী বলেছে দেখুন, একজন শিক্ষক প্রকৃত সংযোগ গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ছাত্রদের সেই ভূমিকা অভিনয় করার নির্দেশ দেন, এরপর তিনি ছাত্রদের দেওয়া ভূমিকা অভিনয়ের ভিতর থেকে কিছু প্রাসঙ্গিক নিয়ম বের করার চেষ্টা করলেন এবং সেই নিয়ম অনুসারে কিছু অনুশীলন দিলেন, তিনি যেটা পড়াচ্ছেন সেটা কী? প্রশ্নটি আবার ভালো করে বুঝে নিই, প্রশ্নটিতে কী বলেছে? একজন শিক্ষক কী করেছে? তো প্রশ্নটি আমরা ভালো করে বুঝে নিই, প্রশ্নে কী বলেছে? একজন শিক্ষক প্রকৃত সংযোগ গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ছাত্রদের সেই ভূমিকা অভিনয় করার নির্দেশ দিলেন, তিনি কী করলেন? ছাত্রদের অভিনয় করার নির্দেশ দিলেন, এরপর তিনি ছাত্রদের দেওয়া ভূমিকা অভিনয়ের ভিতর থেকে কিছু প্রাসঙ্গিক নিয়ম বের করার চেষ্টা করলেন এবং সেই নিয়ম অনুসারে কিছু অনুশীলন দিলেন। তারা যে অভিনয় করছে সেই অভিনয়ের ভিতর থেকে কিছু কিছু পয়েন্ট আউট তিনি করলেন এবং সেই পয়েন্ট অনুসারে তিনি তাদের অনুশীলন দিতে শুরু করলেন। এই ক্ষেত্রে তিনি যেটা পড়াচ্ছেন সেটা কি? সুনির্দিষ্ট নির্দেশিত ব্যাকরণ, বিচ্ছিন্নভাবে ব্যাকরণ, প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ, আর বিশেষ পরিস্থিতি বা সমস্যা সম্পর্কে চিন্তা করে তা বোঝার জন্য সাধারণ সত্য জ্ঞানের ব্যবহার পদ্ধতি, মানে ডিডাকটিভ পদ্ধতি। তো এই ক্ষেত্রে 141 প্রশ্নের কারেক্ট আনসার যেটি হবে, তিনি কী করেছেন এখানে দেখুন, তো প্রশ্নে এবং আনসারে দেখুন একদম এজিটিস দিয়ে দিচ্ছি, যদি আপনারা একটু ভালো করে যদি প্রশ্ন ভালো মতো পড়েন না, তখন আনসার আপনারা আনসার একদম দেখেই আপনারা করতে পারবেন। কীভাবে একটু দেখুন তো, কিছু প্রাসঙ্গিক নিয়ম বের করার চেষ্টা করলেন এবং সেই নিয়ম অনুসারে তিনি অনুসরণ দিলেন। আমি কী করলেন? প্রাসঙ্গিক নিয়ম বের করলেন। প্রাসঙ্গিক নিয়ম বের করলেন মানে কি? তিনি প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ দিলেন। ওই দেখুন প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কোনটি? অপশন নাম্বার 3, প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ দেওয়া। তারপর 142 প্রশ্নে কে বলেছে দেখিনি, একজন ভাষা শিক্ষক সমস্ত ছাত্রের শেখার শৈলীর চাহিদা পূরণ যেভাবে করতে পারেন, একজন ভাষা শিক্ষক সমস্ত ছাত্রে কী করেন? তিনি শেখার যে শৈলীর চাহিদা তিনি পূরণ যেভাবে করতে পারেন, শেখার যে শৈলীর চাহিদা, শেখার চাহিদা তিনি পূরণ করতে পারবেন, কীভাবে পারবেন? প্রতিটি শব্দ পড়ানো এবং তারপর অনুবাদ করে এবং পাঠকে বারংবার অভ্যাস করে, ধারাবাহিকভাবে শিশুদের মূল্যায়ন করে, কেবল পড়াশোনা নয় বরং একই সঙ্গে ছাত্রদের নাচ, সঙ্গীত, ক্রীড়া, খেলা, আঁকার ক্লাসে যাওয়ার জন্য উৎসাহিত করা, ছাত্রদের স্বতন্ত্রভাবে চাহিদা পূরণের জন্য একগুচ্ছ শিক্ষণ পদ্ধতি এবং কৌশল এবং মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে আমরা দেখে নিই। 142 প্রশ্নের কারেক্ট আনসার, একজন ভাষা শিক্ষক কী করবেন? সমস্ত ছাত্রছাত্রীদেরকে তিনি শৈলীর চাহিদা পূরণ করবেন। তিনি শৈলীর চাহিদা পূরণ কীভাবে করবেন আমরা একটু দেখে নিই। প্রতিটি শব্দ পড়ানো এবং তারপর অনুবাদ করে পাঠকে বারংবার অভ্যাস করা, সেটি হবে নেগেটিভ, সেখানে বারবার অভ্যাস করা যাবে না। ধারাবাহিকভাবে শিশুদের মূল্যায়ন করা, শিশুদের মূল্যায়ন করবেন ঠিক আছে, কিন্তু ধারাবাহিকভাবে আমি কন্টিনিউয়াসলি তাকে শুধু মূল্যায়ন করতে যাবেন সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। কেবল পড়াশোনা নয় বরং একই সঙ্গে ছাত্রদের নাচ, গান, খেলা, ক্রীড়া, আঁকার ক্লাসে যাওয়ার জন্য উৎসাহিত করবেন, সেটি হবে না। তো কারেক্ট অ্যান্সার হবে ছাত্রদের স্বতন্ত্রভাবে চাহিদা পূরণের জন্য একগুচ্ছ শিক্ষণ এবং কৌশল
অবলম্বন করে দিবেন, সেই ক্ষেত্রে তার যে শৈলীর চাহিদা সেটি কী হবে, পূরণ হবে। তো 142 প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 4। তারপর 142 চলে গেল, তারপর আমরা দেখে নিই 143-তে কী বলেছে। তো 143-তে আমাদের বলা হচ্ছে ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক মেলামেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি সামাজিক ভূমিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বার্তা যার সঙ্গে যুক্ত তিনি হচ্ছেন চমস্কি, পাইগেট, ভাইগোটস্কি না স্কিনার। 143 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে আপনারা বলুন তো। সেই সোশিয়াল লার্নিং নিয়ে কী আলোচনা করেছে আমাদের ভাইগোটস্কি স্যার, কে আমাদের ভাইগোটস্কি, সেই ভাইগোটস্কি তিনি সবসময় সোশিয়াল লার্নিং নিয়ে আলোচনা করেছেন। তাই যেহেতু এখানে সামাজিক মেলামেশা আছে তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে আমাদের ভাইগোটস্কি। 144 প্রশ্ন যেটি বলেছে বলার দক্ষতা যেটা গুরুত্বপূর্ণ তা হলো, বলার দক্ষতার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ, যে কোনো কিছু বলার দক্ষতার কোনটি গুরুত্বপূর্ণ হবে, সুস্পষ্ট ও যথাযথ উচ্চারণ, বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা, নিয়ম নমনীয়ভাবে বলা, না আলংকারিক ভাষা ব্যবহারে বলা। 148 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে, 144 দেখুন, বলার দক্ষতার ক্ষেত্রে সুস্পষ্ট এবং যথাযথ উচ্চারণ নাও হতে পারে। কোনো কোনো যারা বাকপটুকতা রয়েছে, মানে যাদের সেই কথা বলতে প্রবলেম হচ্ছে, মানে যারা অলরেডি যারা মানে যাকে বলা হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড, যারা কথা বলতে অলরেডি যাদের কথা বলতে প্রবলেম হয় তারা সুস্পষ্ট এবং যথাযথভাবে উচ্চারণ করতে পারছে না, তার মানে কি তার বলার দক্ষতা নাই নাকি, তার বলার দক্ষতা আছে, হয়তো কথা বলতে পারছে না ঠিক আছে কিন্তু তার দক্ষতা কিন্তু পুরো আছে, বলতে পারছে হয়তো সে সুস্পষ্ট এবং যথাযথ উচ্চারণ হচ্ছে না, সেই ক্ষেত্রে ঠিক হবে না। তো নমনীয়ভাবে বলা, সবসময় আপনি যে শুধু নমনীয়ভাবে বলবেন সেটি কিন্তু সম্ভব নয়, কোনো কোনো সময় কিন্তু অনমনীয়ভাবে বলতে হয়। তো আলংকারিক ভাষা ব্যবহার ভাষা সাহিত্যিক কবিরা করেন, বারবার বলছি আলংকারিক ভাষা সাহিত্য জেনে থাকবে সেটি হবে নেগেটিভ, কারণ সে অলংকারিক বা ছন্দগত ব্যবহার সেটি কবি সাহিত্যিক যারা রয়েছেন তারা করেন, সেটি ছোটো ছোটো শিশুরা কী করে করবে। তো বলার দক্ষতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা। তো বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা মানে কোন বিষয়ে কোন অবস্থায় আপনি কীরকম কথা বলবেন সেটি আপনার নির্ভর করবে বলার দক্ষতার উপর। যদি আপনার বলার দক্ষতা থাকে তখন আপনি বিষয় এবং অবস্থা অনুযায়ী বলতে শিখবেন। তারপর 145 প্রশ্নে কী বলেছে, একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু যে সুনির্দিষ্ট সমস্যার সম্মুখীন হয় এবং যে পরীক্ষা একজন শিক্ষককে তা বুঝতে সাহায্য করে তা হলো। একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু কী হয় তার কিছু সমস্যার সম্মুখীন হয় এবং যে পরীক্ষা একজন শিক্ষককে তা বুঝতে সাহায্য করে, এবং কিছু পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি একজন শিক্ষককে কী করে বুঝতে সাহায্য করে তা হলো, বিচক্ষণ বিন্দু পরীক্ষা, কারণ অনুসন্ধান পরীক্ষা, সংযোগকারী পরীক্ষা, সমস্যার সমাধান পরীক্ষা। এবার দেখুন 145 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে, 145 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে, একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু যে সমস্যার সম্মুখীন হয়, যে ভাষা একজন শিক্ষককে তা বুঝতে সাহায্য করে, যে একটি শিশু কী করছে, সে সমস্যার সম্মুখীন হচ্ছে ভাষা শিখতে গিয়ে এবং শিক্ষক তা বুঝতে পারছেন, তখন শিক্ষক কী করবেন, একটি পরীক্ষা নেবেন যে তা শিক্ষক বুঝতে পারছেন যে তার প্রবলেম হচ্ছে, তখন তিনি কী করবেন, তখন তিনি পরীক্ষা যেটি নেবেন সেটি হচ্ছে তিনি মনে মনে তিনি ভাববেন যে তার কেন হচ্ছে, এবং যখন কেন হবে, কেন যখন সেটি প্রবলেম হচ্ছে তখন তার মধ্যে কী আসবে, কারণ আসবে, যে কেন হচ্ছে তিনি তার কারণ খুঁজতে বের করবেন। তখন সেই ক্ষেত্রে কারেক্ট আসবে কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা, কারণ তিনি সেখানে কারণ খুঁজতে শুরু করবেন যে কেন সেই শিক্ষার্থীটি অর্থাৎ শিশুটি সেই ভাষাটি শিখতে তার অসুবিধা হয়েছে, তিনি সেখানে কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা সেটি হবে কারেক্ট অ্যান্সার। তারপর 146 প্রশ্নে কে বলেছে দেখে নিন, পোর্টফোলিও সম্পর্কে নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক, 146 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি, এটি লেখার অভ্যাস তৈরি করায়, এর প্রধান উদ্দেশ্য ছাত্রদের কাজ সংগ্রহ করা এবং তাকে সুরক্ষিত রাখা, এটা শিক্ষকের সময় বাঁচায় এবং ছাত্রদের ব্যস্ত রাখে, এটা শিক্ষকের ছাত্রদের ক্রম উন্নতি মাপতে সাহায্য করে। পোর্টফোলিও এমন একটি জিনিস যেটি হচ্ছে কি ছাত্রদের ক্রম উন্নতি মাপতে সাহায্য করে, সে তার ক্রম উন্নতি মানে সে কতটুকু উন্নতি করতে পারলো, তার সে এক বছর আগে যেভাবে ছিল আজকে সেইভাবে আছে না তার একটু উন্নতি হচ্ছে, এই নিয়ে আমাদের কী করে মাপতে সাহায্য করে। তো 146 প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোনটি, অপশন নাম্বার 4। তো পোর্টফোলিও মানে কি যদি আপনাদের বলে তখন আপনারা লিখবেন যে পোর্টফোলিও মানে হচ্ছে এটা শিক্ষকের ছাত্রদের ক্রমোন্নতি মাপতে সেটি কী করে সাহায্য করে। তো 147 প্রশ্ন কী বলেছে আমাদের এখানে, 147 কোথায় গেল, হ্যাঁ,
সর্বঙ্গী হলো ড্যাশ এর ভিন্নতা, শরীরের অঙ্গ, শব্দ, পাতা, সুরের উচ্চতার মাত্রা। তো 147 সর্বঙ্গী এবং ব্যঞ্জন ভঙ্গি, সেটি হচ্ছে কি? সুরের উচ্চতার মাত্রা, সেটি সুর, সেটি সুরগত সম্পর্ক। সর্বঙ্গী হচ্ছে কি? সুরের উচ্চতার মাত্রা, সেটি শরীরের অঙ্গও নয়, শব্দও নয়, বাতাসও নয়। সর্বঙ্গী হচ্ছে কি? সুরের উচ্চতার মাত্রা, সেই মাত্রাটি, সেই সুরের যে উচ্চতার একটি মাত্রা, কোন কোন মাত্রাগুলিকে একটু উঁচু করে বলতে হয় এবং কোন কোনগুলিকে একটু নিচু করে বলতে হয়, সেই যে সিস্টেম, সেই সিস্টেমকে বলা পিচ, অর্থাৎ সুরের উচ্চতার মাত্রা। সর্বঙ্গী এই ধরনের একটি মাত্রা হচ্ছে কি? সুরের উচ্চতার মাত্রা। তারপর 148 প্রশ্নে কি বলেছে? বাণী বাড়িতে বেশি কথা বলে না, কিন্তু স্কুলে অনেক কথা বলে, এটা যা দেখায়। সে তার বাড়ি পছন্দ করে না, তার চিন্তাভাবনা স্কুলে মান্যতা পায়, স্কুলে ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলার সুযোগ দেয়, শিক্ষকরা শ্রেণীকক্ষের নিয়মানুবর্তিতার দিকে প্রায় কোনো দৃষ্টি দেন না। তো 148 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? দেখুন, সে তার বাড়ি পছন্দ করে না এমন তা কোনো নয়, কারণ সে কি, সে তার বাড়ি পছন্দ করে না সেরকম কোনো ব্যাপার নয়, কারণ সব ছাত্ররা তার বাড়ি পছন্দ করে। তার চিন্তাভাবনা স্কুলে, আচ্ছা, স্কুলে ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলার সুযোগ দেয়। তো স্কুলে সুযোগ দেয় সেখানে কি তার বাড়িতে সুযোগ দেয় না নাকি? শিক্ষকরা শ্রেণীকক্ষের নিয়মানুবর্তিতার দিকে প্রায় দৃষ্টি দেন না, শিক্ষকের যদি নিয়মানুবর্তিতে দৃষ্টি দেন না, তখন আনসার কীভাবে হবে? তো কারেক্ট আনসার হবে কি? তার চিন্তাভাবনা স্কুলে মান্যতা পায়। এক্ষেত্রে 148 প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। তো তার পরবর্তীতে 149 প্রশ্নে যা বলেছে। তো এখনও যদি আপনারা ভিডিওতে লাইক করে না থাকেন, অবশ্যই লাইক করবেন এবং প্রিভিয়াস ইয়ার ভিডিওগুলি দেখবেন, কারণ এই চ্যানেলে আমি অলরেডি প্রিভিয়াস ইয়ারের অনেকগুলি সেই প্যাডাগজি রিলেটেড যে প্যাডাগজি সলভ আমি অনেকগুলি করিয়ে আপনাদের দিয়েছি, সবগুলি আপনারা কিন্তু দেখবেন, তখন আপনারা পরীক্ষায় একটি ভালো নম্বর পেতে পারবেন। তো ভাষা দক্ষতার কোনো দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং যদি কোনো সমস্যা হয় আপনাদের, আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না, আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা কী করবেন, সেই ভিডিওর নিচে গিয়ে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, এবং যা প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, যদি সম্ভব হয় আমি সময়ের মধ্যে আপনাদের সেটি দেওয়ার চেষ্টা করব। তো ভাষা দক্ষতায় কোন দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? প্রকৃত উচ্চারণ এবং নিবিড়ভাবে পড়া, লিপন্তর এবং ভালো হাতের লেখা, নিখুঁত এবং সাবলীলতা, উপর উপর পড়া এবং খুঁটিয়ে পড়া। তো 149 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? দেখুন, ভাষা দক্ষতার ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটি না হলে না হয়, সেটি হচ্ছে কি? নিখুঁত। তো ভাষা দক্ষতায় যে দুটি বিষয় অন্তর্ভুক্ত না হলে না হয়, সেটি হচ্ছে নিখুঁত এবং সাবলীলতা। অর্থাৎ ভাষা দক্ষতা, সেটি নিখুঁত হওয়া চাই এবং সাবলীলতা হওয়া চাই। সেখানে প্রকৃত উচ্চারণ এবং নিবিড়ভাবে পড়া, সেটি কোনো ফ্যাক্টর নয়। লিপান্তর এবং ভালো হাতের লেখাও সেটি কোনো ফ্যাক্টর করে না। এবং উপর উপর পড়া এবং স্কুটিয়ে এবং স্কিমিং, সেই স্কিমিং এবং স্ক্রিনিং কী জিনিস, এই নিয়ে ডিটেলসে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, সেটি হচ্ছে রিডিংয়ের একটি পার্ট, স্কিমিং এবং স্ক্রিনিং। তো আপনারা প্রিভিয়াস ভিডিও যদি ভালো করে দেখতে পারেন, তখন আপনারা সেই নিয়ে ডিটেলসে অবশ্যই জানতে পারবেন। তো আজকের যে লাস্ট প্রশ্ন, যেটি হচ্ছে 150 প্রশ্ন, সেটি কী প্রশ্ন? ভাষা শেখা খুব সহজ হবে যদি, ভাষা শেখা কী হবে? খুব সহজ হবে যদি কী করা হয়? পাঠ্য বই না পড়ানো হয়, কোনো রকম পরীক্ষা না থাকে, যদি সমৃদ্ধ ভাষা প্রতিবেশ পাওয়া যায়, লেখার আগে যদি ব্যাকরণ অভ্যাস এবং অনুশীলনে বেশি সময় দেওয়া যায়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমার কোনটি হবে আপনারা দেখে নিন। যদি বই পড়তে দেওয়া না হয় তাহলে ভাষা শেখা খুব সহজ হবে, কী করে হবে? মোটেই সম্ভব নয়। কোনো রকম পরীক্ষা না থাকে তাহলেও ভাষা শেখা সম্ভব নয়। লেখার আগে যদি ব্যাকরণ অভ্যাস এবং অনুশীলনে বেশি সময় দেওয়া যায়, দেখুন সে ব্যাকরণ অভ্যাস মোটামুটি পজিটিভ, কারণ ব্যাকরণ অভ্যাস শব্দটি যেহেতু প্র্যাকটিস, প্র্যাকটিস শব্দটি পজিটিভ, কিন্তু বারবার প্র্যাকটিস হলে সেটি কী হবে? নেগেটিভ হবে। যেহেতু বলেছি অনুশীলনে বেশি সময় দেওয়া যাবে, এক কোনো একটি জিনিসে আপনি যদি বেশি সময় দেন এবং সেই জিনিসটি যদি সেই শিক্ষার্থী যদি মাথার মধ্যে প্রবেশ না করে, আপনি তাকে যতই বেশি সময় দিন আপনি কিচ্ছু করতে পারবেন না। ধরে নিন একটি স্টুডেন্ট, আপনি কী করছেন? 2+4=6, ডিটেলসে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভালো মতো বুঝবেন। হয়তো একটি স্টুডেন্ট, সে কি 2+4 কত হয়? 2+4 হবে 6। ওই একটি ছাত্র, একটি আপনার ছোট্ট শিশু, সে 2+4 কত হবে? 6 হবে। ওই জিনিসটি যদি আপনি সেই আপনার শিক্ষার্থী যদি তার সে যদি জানে না, তার যদি জানা না থাকে, তাহলে আপনি যদি তাকে 24+63 করে দেন, যে 24+63 কত হবে তুমি আমাকে করে দেখাও। একটি ছাত্র যদি 2+4=6 করতে না পারে, তাহলে সে 24+63, তাকে আপনি বেশি সময় মানে কি, তাকে আপনি 3 দিন 4 দিন সময় দিলেও বসিয়ে রাখলো, সে কিন্তু সেই আপনার আনসারটি করতে পারবে না, কারণ তার বেসিক ধারণাই তার জানা নেই।
তো গতিকে সেই ক্ষেত্রে সেটি কারেক্ট হবে না এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে আমার কোনটি কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার থ্রি ভাষা সমৃদ্ধ ভাষা প্রতিবেশ পাওয়া যায় যদি সমৃদ্ধ ভাষা প্রতিবেশ সেখানে পাওয়া যায় তখন সেটি কী হবে ভাষা শেখা খুব সহজ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তীতে এই ধরনের অন্য একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ।